Dear students, welcome to my English class. I am Bijoya Das, assistant teacher of Narayanganj High School and College. Today I will take the class for the students of class 3. শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার থেকে। আমি ইংলিশ সেকেন্ড পেপার থেকে আলোচনা করব কি নিয়ে দেখি তাহলে। আমি যেহেতু আজকে ইংলিশ সেকেন্ড পেপার থেকে আলোচনা করব এজন্য কি বলেছি যে আমরা দেখি আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, বয়। কি আসলো, যেটা ছোট্ট একটা ওয়ার্ড বয়। বয় অর্থ কি আমরা সবাই জানি, যাই না? বয় অর্থ বালক। এরপরে কি আসলো, এ অর্থাৎ কি একটি বলি, একজন বলি, ঠিক তাই না? আই, আই অর্থ কি আমি। এম, এটা অর্থ বোঝায় কি যে হওয়া অর্থে। অর্থাৎ এখানে কিন্তু আমি কতগুলো এলোমেলো ওয়ার্ড দিয়েছি, ঠিক তাই না? এলোমেলো কতগুলো ওয়ার্ড, প্রথমে আসলো বয়, তারপর আসলো এ, তারপর আসলো আই, তারপর আসলো কি এম। আচ্ছা আমি যদি এলোমেলো ওয়ার্ডগুলো সাজাই কি পাই একটু মনে মনে চিন্তা করি তো। আই এম এ বয়, কি দাঁড়ালো, আমি হই একজন বালক। অর্থাৎ কতগুলো ওয়ার্ড যখন সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য প্রকাশ করে, অর্থের বাক্য মিনিং বলতে কি বোঝায়, যে তোমাকে যখন একটা কতগুলো ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড একসাথে মিলিত হয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে আমরা সবাই জানি, আমরা কিন্তু অবশ্যই পূর্ববর্তী ক্লাসে পড়েছি, ঠিক না? হ্যাঁ, তখন তাকে বলে সেন্টেন্স। তাহলে আজকের আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে কি নিয়ে করব, সেন্টেন্স নিয়ে। মিস কি লিখেছি, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে মিস যা পড়াবো বোঝার চেষ্টা করবে। লিখেছি হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, অর্থাৎ সেন্টেন্স কাকে বলেও বলতে পারি। দেখেছি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আবারও বলছি, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম কি কতগুলো ওয়ার্ড এলোমেলো ছিল, তখন সেগুলোকে সাজিয়ে আমরা একটা অর্থ প্রকাশ করলো, একটা বাক্য অর্থ প্রকাশ করলো। তাহলে এখানে কি ছিল, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই সংজ্ঞাটা আমি আবার ইংলিশে পড়ি, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। যে একগুচ্ছ শব্দ যখন তোমাকে সম্পূর্ণ অর্থ বহন করে তখন তাকে কী বলা হয়, সেন্টেন্স বলে। এক্সাম্পল, রানা প্লেস ফুটবল, তা রানা কি খেলে, এখানে রানা হচ্ছে কি সাবজেক্ট, প্লেস ভার ফুটবল, ফুটবল হচ্ছে কি কি খেলে অবজেক্ট বলতে পারো। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে। অর্থাৎ কি এখানে কতগুলো ওয়ার্ড মিলে কি হয়েছে, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সেন্টেন্স হতে হলে কি হতে হবে, যে এক বা একাধিক কতগুলো ওয়ার্ড একসাথে পাশাপাশি বসে যখনই তোমার মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখনই তাকে তুমি পরিপূর্ণ একটা সেন্টেন্স বলতে পারবে। তাহলে বোঝা গেল না আমাদের যে সেন্টেন্স কাকে বলে। হ্যাঁ, এখন আরেকটু দেখি। এখন আমি তো বলেছি মিস কতগুলো ওয়ার্ড নিয়েই সেন্টেন্স হয়, এখন কতগুলো এলোমেলো ওয়ার্ড হলে সাজিয়ে লিখলেই কি সেন্টেন্স হয়ে যাবে, তা না কিন্তু। সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই তোমাকে কিছু বৈশিষ্ট্য খেয়াল করতে হবে। দেখো কি লিখেছি, ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের বৈশিষ্ট্য। প্রথমে কি লিখেছি, এক বা একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড থাকতে হবে। অবশ্যই তুমি যেই ওয়ার্ডগুলি ইউজ করবে, ব্যবহার করবে, সেগুলোকে সম্পূর্ণ অর্থ জানো, ভালো ক্লিয়ারলি অর্থ প্রকাশ করে, সেটা কিন্তু হতে হবে। ওয়ার্ডগুলো ইংলিশ গ্রামারের নিয়ম অনুসারে সাজাতে হবে। অবশ্যই কি সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ তোমাকে সেন্টেন্স সাজাতে হলে তোমাকে কিন্তু কিছু প্যাটার্ন ফলো করতে হবে, যে তা না হলে কিন্তু আমি ওই যে কোনো ধরনের বাক্যকেই সেন্টেন্স বলতে পারবো না। একটি পূর্ণ অর্থ প্রকাশ হবে। হ্যাঁ, যখন তুমি একটি সেন্টেন্স লিখবে তখন কিন্তু সেটাকে তোমার খেয়াল করতে হবে যে অর্থটা স্বাভাবিকভাবে পূর্ণ অর্থ প্রকাশ করছে কি না। তাহলে কি মিস কি বুঝিয়েছে, বুঝতে পারছো না? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি পড়লাম, সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা উচিত,
আমরা সেন্টেন্স হতে হলে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করতে হবে। দেখো মিস, কি লিখেছি এখানে, ফরমেশন অফ এ সেন্টেন্স। ফরমেশন অফ এ সেন্টেন্স মানে কি, একটা সেন্টেন্সের গঠন কি। তোমাকে যখন তুমি শিখবে সেন্টেন্স কাকে বলে, তোমাকে কিন্তু অবশ্যই সেন্টেন্সের গঠনটাও খেয়াল করতে হবে, যে সেন্টেন্স কীভাবে তৈরি হয়, কীভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়। মিস দেখো কী লিখেছি, প্রথমে লিখেছি সেন্টেন্স। দেখো এখানে লিখেছে সেন্টেন্স, একটা বাক্য লিখেছে আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। আচ্ছা এখানে সাবজেক্ট কী, আমরা অবশ্যই পড়ে আসছি সাবজেক্ট কী, যে কাজটা করে, অর্থাৎ যে কাজটা করে সেটাই হচ্ছে কি সাবজেক্ট। আই সাবজেক্ট ভার্ব কোনটা, যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভার্ব, রাইট, অবজেক্টকে লেটার। আমি যদি প্রশ্ন করি সে কী লিখে, যদি ভার্বকে কী দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু অবজেক্টটা পাওয়া যায়। তাহলে আমাকে কী দাঁড়ালো, একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই সেখানে মাস্ট বি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতেই হবে, আদারওয়াইজ সেটা কিন্তু সম্পূর্ণ কি সেন্টেন্স হবে না। একইভাবে আমি আবার একটা সেন্টেন্স দেখি, হি সিংস এ সং, সে গান গায়। হি এখানে কি সাবজেক্ট, সিংস ভার্ব, এ সং কি অবজেক্ট। আবারও দেখলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আরেকটা উদাহরণ তোমাদের জন্য দেওয়া আছে, দে ইট রাইস, তারা কি ভাত খায়। সাবজেক্ট কি, সাধারণত সাবজেক্ট কিন্তু ফার্স্টেই বসে, সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে কি ইট, এখানে রাইস, আচ্ছা অর্থাৎ তারা ভাত খায়। আমি অবজেক্টটা কীভাবে পাবো, আমি আগে বলেছি ভার্বকে যদি আমি প্রশ্ন করি যে সে কী খায়, অ্যান্সার কী আসবে রাইস, তাহলে পাওয়া গেল কি অবজেক্ট। ভার্ব হচ্ছে সে কী কাজটা করে, সেটা হচ্ছে সে ভাত খাচ্ছে বা ভাত খায় এখানে। আর সাবজেক্ট কি দে, কারা খায়, তারা, অর্থাৎ আমাকে সেন্টেন্স হতে হলে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে অবশ্যই যেন সেখানে কী থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ক্লিয়ার? আরেকটু পড়ি আমরা, আমরা তো এতক্ষণ সেন্টেন্স পড়লাম ঠিক তাই না, এখন আমরা পড়ব সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের কি প্রকারভেদ। আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এসেছি ঠিক তাই না, হ্যাঁ আমরা আবার এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো কি বলছি, প্রথমে কী ছিল কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে কি পাঁচ প্রকার। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা আগে প্রথমে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো আগে পড়ব বাংলা অর্থ সহকারে, তারপর আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশনটা কী হবে, গঠনটা কী হবে, কীভাবে আমরা বুঝবো সেটা নিয়ে আলোচনা করবো আজকে। তাহলে আমরা প্রথমে আমি কী বললাম যে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। প্রথমে দেওয়া আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। মিস কী বলেছি, তোমরা কি বলছো, মিস তো আমরা পারি ঠিক না, হ্যাঁ আমরা পারি, আমরা আবারও পড়ছি। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। খুব সুন্দর করে উচ্চারণ করে বানান সহকারে আমরা এই প্রকারভেদগুলো পড়ব। এখন আমরা দেখি, আমি তো সেখানে একটু আগে কী পড়লাম যে কত প্রকার কী কী, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, আমি কীভাবে বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কী লিখেছি, যে সেন্টেন্স কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, অর্থাৎ বিবৃতি প্রদান করা বলতে কী বোঝাচ্ছে, যে সাধারণভাবে কোনো তোমাকে বক্তব্য বলছে, কোনো একটা বক্তব্য অথবা তথ্য প্রদান করছে সেটাকে তুমি বলতে পারো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংরেজিটা পড়ি, দ্য সেন্টেন্স হুইচ সিম্পলি অ্যাসার্টস সামথিং ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটা শুধুমাত্র সাধারণভাবে একটা বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, হি রিডস আ বুক, সে কি বই পড়ে। ক্লিয়ার না? তাহলে আমাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে কোনটা কোন সেন্টেন্স, অবশ্যই আমাকে সংজ্ঞাটা ভালোভাবে পড়ে নিতে হবে। দেখো মিস এখানে কি লিখেছি, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দুটো আলোচনা দিয়ে লিখেছি কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে কোন বাক্য জানো, অ্যাফার্মেটিভ হচ্ছে হা বোধক বাক্য। আমরা যখন হা কোনো প্রশ্নের অ্যান্সারে বা কোনো বক্তব্য হা সূচক সমন্বয়টা বোঝাই তখন তাকে বলা হয় কি হা বোধক বাক্য। একটু পড়ি, মিসকে লিখেছে যে সেন্টেন্স দ্বারা কোনো হা বোধক উক্তি করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স বা বাক্য যেটাই বলি, যে বলার সময় খেয়াল করতে হবে সেটা দিয়ে কি আমার
हाँ बोधक बुझिए ना ना बोधक बुझे जदि से हाँ बोधक बुझाए ताके बला हबे कि अफार्मेटिव सेंटेंस द सेंटेंस व्हिच समथिंग इज अफार्म्ड इज कॉल्ड एन अफार्मेटिव सेंटेंस एग्जाम्पल की दिए हि गोज टू स्कूल से स्कूले जाए किन्तु कि बोले हाँ बोधक से स्कूले जाए तो एटा कि सेंटेंस अफार्मेटिव सेंटेंस असर्टिव सेंटेंस ही एक प्रकार कि अफार्मेटिव सेंटेंस আমরা নেগেটিভটা পড়লে কিন্তু দুটো ডিফারেন্স বুঝতে পারবো যে দুটার মধ্যে পার্থক্য কি নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো নাবোধক উক্তি করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে দেখো একটু আগে যেটা পড়লাম সেটা কি ছিল হ্যাঁ বোধক আর এটা কি নাবোধক জাস্ট কি বলেছে যে সেন্টেন্স দ্বারা কোনো নাবোধক অর্থাৎ তোমাকে না শব্দটা ইউজ করে যখন কোনো বাক্য তৈরি করা হবে তখন সেটাই হবে কি নেগেটিভ সেন্টেন্স The sentence in which something is denied is called a negative sentence. একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে affirmative আর কি negative এর মধ্যে পার্থক্যটা কি He does not go to school. সে স্কুলে যায় না আমি এর আগে ধরো হাবুদক কি বললাম যে সে স্কুলে যায় আর এখন কি বলেছি সে স্কুলে যায় না তো দুটার মধ্যে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে কোনটা হাবুদক বাক্য কোনটা affirmative sentence কোনটা negative sentence. তাহলে ক্লিয়ার না আশা করি তোমরাও মিসের সাথে সাথে খুব ভালোভাবে বুঝতে পেরেছ নেক্সট কি দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মজার একটা সেন্টেন্স কেন মজার বললাম এখানে কিন্তু আমি সংজ্ঞা না পড়েও একটা কোশ্চেন চিহ্ন আছে আমরা যে মিসরা প্রশ্ন করি না কোশ্চেন মার্কটা দেওয়া থাকে এটা দেখলেই কিন্তু বলতে পারি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো তাহলে কি পড়ি যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে কি বলেছি যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন তাকে কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য সেন্টেন্স উইচ এ কোশ্চেন ইজ আস্কড যেখানে একটা প্রশ্ন করা হয় অ্যাবাউট এ পার্সন অর এ থিঙ্ক ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সাম্পল কি দিয়েছি হোয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এই যে তোমরা ইজিলি এখানে যখন আমি কোশ্চেন মার্কটা দেখতে পাবো তখন ইজিলি কিন্তু বলতে পারবো যে এটা কী ধরনের বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কয় প্রকার পড়লাম নেক্সট দেখি ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তখন তাকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলা আছে দ্য সেন্টেন্স ইন হুইচ এক্সপ্রেসেস কমান্ড অ্যাডভাইস রিকোয়েস্ট এক্সেট্রা ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স কী করবে ইম্পারেটিভ সেন্টেন্স তোমাকে আদেশ বোঝাতে পারে উপদেশ হতে পারে অনুরোধ হতে পারে মা অনেক সময় বলে না পড়তে বসো এটা কি আদেশ আবার অনেক সময় বলে কি বলে ভাই ছোটো ভাই বলতে পারে যে আপু আমাকে এক গ্লাস পানি দাও এটা কি বলা হয় অনুরোধ অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে বলা হবে কি বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে এক্সাম্পলটা কি দিয়েছি লিসেন টু ইউ টিচার তুমি তোমার টিচার শিক্ষকের কথা শোনো এটা কি হয়েছে তোমাদের জন্য উপদেশ তা যখনই আমি দেখব আদেশ উপদেশ অনুরোধ তখনই আমি এটাকে কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট কি অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা শুভ অশুভ কামনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে কি বলেছি আরেকবার দেখো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা শুভ অশুভ কামনা আচ্ছা এটা বুঝে রাখি আমরা অনেক সময় আমাদের মা বাবা কী বলে থাকে মা বাবা বা বড় আমাদের আত্মীয়স্বজন যারা আমাদের থেকে বয়সে বড় আমাদেরকে আশীর্বাদ করে বলে না যে তুমি অনেক ভালো পড়াশোনা করো তুমি অনেক দীর্ঘজীবী হও এই ধরনের বাক্যগুলি মায়ের কাছে শুনি না সেগুলাই কিন্তু হচ্ছে অপটেটিভ সেন্টেন্স দেখো কী বলা আছে দ্য সেন্টেন্স উইচ এক্সপ্রেসেস প্রেয়ার অর উইশ অর্থাৎ তোমাকে উইশ করে যখন বা প্রার্থনা করে তোমাকে যখন বলবে সেটাই হচ্ছে কি ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স তাহলে মনের ইচ্ছা বা শুভ অশুভ কামনা অর্থাৎ মনের ইচ্ছা তোমার মন থেকে যেটা উইশটা করবে শুভ অশুভ কামনা অবশ্যই শুভ কামনা সেটাই হচ্ছে কি তোমাকে কি অপটেটিভ সেন্টেন্স দেখো এখানে কী দেওয়া আছে এক্সাম্পল মে ইউ বি হ্যাপি যে তুমি সুখী হও আরেকটা জিনিস তুমি অপটেটিভ সেন্টেন্সে কিন্তু মে দেখলে তুমি ধরতে পারবে যেটা অপটেটিভ সেন্টেন্স আমরা অনেক সময় বলি কি যে আল্লাহ তোমার সহায় হোক বলি না যে অনেক সময় বলি তুমি দীর্ঘজীবী হও এই ধরনের বাক্যগুলাই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স কেন অপটেটিভ সেন্টেন্স কারণ মনের যে তোমার ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে সেটাই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স আমরা চার প্রকার সেন্টেন্স পড়ে ফেললাম নেক্সট দেখি একদম লাস্ট সেন্টেন্স এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স
যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায়। মনের আকস্মিক ভাব অর্থাৎ কি, তোমার হঠাৎ মনের একটা অবাক হয়ে যাওয়া যে এক্সপ্রেশনটা থাকে আমাদের মনের, অনেক সময় কি খুব সুন্দর জিনিস দেখে বলি না, ওয়া ওইটা কি সুন্দর বলে উঠি না, আহ কি চমৎকার দৃশ্য, আবার খাবারটা দেখে বলি আহ কি টেস্টি খাবার বলি না, এই ধরনের যে হঠাৎ করে যে একটা মনের এক্সপ্রেশনটা, মনের যে আবেগটা, সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্য সেন্টেন্স উইচ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিংস অফ মাইন্ড, কি বলেছি, এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিংস অফ মাইন্ড, যে আমার মনের হঠাৎ অনুভূতিটা, আমার মনের যে হঠাৎ অনুভূতিটা, ইজ কল্ড অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে কী বলা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আমরা বাংলাতে বিস্ময়সূচক বাক্য বলতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও কিন্তু একটা চিহ্ন আছে যেটা দেখলে আমি ইজিলি করতে পারবো, দেখো কী চিহ্ন, এক্সাম্পলটা দেখি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আমরা অনেকে বলি না যে আহ কি সুন্দর পাখিটা, এই যে চিহ্নটা, এটা দেখেও কিন্তু আমি বলতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররে, আমরা অনেক সময় কি খুব আনন্দ হয়ে বলি হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা কি কি গেমটা, এই খেলাটা জয়লাভ করেছি, তাহলে সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে কী নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, যে সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, এবং প্রত্যেকটা সেন্টেন্সে কাকে বলে, উদাহরণসহ আমাকে তো অবশ্যই মনে রাখতে হবে, এবং এই যে আমি এতক্ষণ পড়লাম পরীক্ষায় কীভাবে আসবে, তোমাদের মনে কোশ্চেন আসছে যে মিস কীভাবে পরীক্ষায় আসবে, কীভাবে আসতে পারে, যেহেতু আমরা একটা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠে আসছি, তাহলে অবশ্যই কোশ্চেনের প্যাটার্ন একটু তো একটু চেঞ্জ হয়েছে, ঠিক তাই না, তাহলে আমরা এখন পরীক্ষা যেভাবে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর আমার আলোচনা এখন এতক্ষণ ধরে যারা ভালোভাবে বুঝতে পেরেছ, আশা করি আমার এই কোশ্চেন নেক্সট কোশ্চেনগুলো দেখো তোমরা অ্যান্সার দিতে পারবে। দেখো কী লিখেছে, রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আবারও কোশ্চেনটা বলি, রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, যে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেন্টেন্সগুলোর নামগুলো বলো, সেন্টেন্সগুলোর নাম, এ নাম্বার কী দেওয়া আছে, গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও, এটা কী ধরনের বাক্য, এটা কী ধরনের বোঝালো, আগে খেয়াল করি তো, অনুরোধ করলো না, মিস কী বলিয়েছিলাম যে যখন কোনো কিছু অনুরোধ করা হয় তখন তাকে কী বাক্য বলে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কী হবে, গিভ মি এ বুক, এটা আমি কী লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্স। লং লিভ দ্য কিং, যে রাজা দীর্ঘজীবী হোক, এটা কী ধরনের বাক্য, এটা কি আশীর্বাদ বা প্রার্থনা বুঝালো না, সেটা হবে কি অপটেটিভ সেন্টেন্স। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, আমি বলেছিলাম যখন নাবোধক উক্তি প্রকাশ করা হবে তখন সেটাকে কোন সেন্টেন্স বলে, নেগেটিভ সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, কী হলো, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, আহ কী সুন্দর ফুলটা, মনের কি একটা হঠাৎ করে এক্সপ্রেশনটা আসলো না, তাহলে আমরা কী ধরনের সেন্টেন্স বলবো, আমি এই সাইনটা দেখে কিন্তু ইজিলি বলতে পারি, সেটা কী হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অবশ্যই তোমাকে পরীক্ষার সময় যখন লিখতে দেওয়া হবে বানানগুলো কেয়ারফুলি লিখতে হবে। নেক্সট আছে, আই উইল টেল ইউ স্টোরি, আই উইল টেল ইউ আ স্টোরি, তোমাকে কি আমি একটি গল্প বলবো, এটা কি হাতবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। গেট আউট অ্যাট ওয়ান্স, যে আমরা বলি না এখনই বের হয়ে যাও, অনেক সময় আমরা বলি না এখনই বের হয়ে যাও, সেটা কি উপদেশ, অনুরোধ, তাহলে এটা কি আসবে, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু কিছু সাইন আছে যেটা নাকি তুমি দেখেই বলতে পারবে যে এই জিনিসগুলো হলে এটা হবে, অবশ্যই তার জন্য কী করতে হবে, আমাদের ডেফিনেশনগুলো মনে রাখতে হবে। লং লিভ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, আবারও কি মনের ইটস শুভ অশুভ কামনা যেটা বলেছিলাম সেটা হবে কি অপটেটিভ সেন্টেন্স। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটা, তাহলে এটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে কোশ্চেন মার্কটা হবে না, এটা বলার সেটা হবে এক্সক্লেমেটরি সাইন, তাহলে এটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবারও বলছি এখানে কিন্তু কোশ্চেন মার্ক আসবে না, প্রিন্টিংয়ে ঝামেলা হয়েছিল, এটা হবে এক্সক্লেমেটরি সাইন। আমরা নেক্সট দেখি, আর ইউ রিডিং এ বুক, ইজিলি বলতে পারছি যে ওই যে এখানে কী দেওয়া আছে এটা কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক দেওয়া থাকলে সেটাকে আমি কী বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে নাম্বার দেওয়া আছে কি, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, অ্যালাস অর্থ কী জানো, আমরা বলি না হায় সর্বনাশ, লোকটি মৃত, তাহলে কী হবে, যেহেতু এটা সাইন আছে এক্সক্লেমেটরি চিহ্ন,
তাহলে এটা কি বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এ নাইস বার্ড ইট ইজ যা বাকিটা কত সুন্দর তাহলে এটাও কি এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু বলা হয়েছে যে মনের হঠাৎ যে আবেগটা হঠাৎ করে যে এক্সপ্রেশনটা হবে সেটাই হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স নেক্সট প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার যে প্লিজ আমাকে এ গ্লাস পানি দাও সেটা কি বললো তোমাকে অনুরোধ করা না তাহলে কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গোলাপটা হচ্ছে কি খুব সুন্দর ফুল নর্মাল একটা বাক্য বুঝিয়েছে না সাধারণ বিবৃতি যেটা তাহলে এটা কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স কার প্রকারভেদ অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কিন্তু প্রকারভেদ তাহলে এটা কি হলো হাপদুপ দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার তাই আদারওয়াইজ এটা কি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে মিস কি পড়লাম যে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আসবে যে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেখান থেকে বলতে হবে যে কোনটা কি ধরনের সেন্টেন্স ঠিক আছে এখন দেখো তোমাদের সুবিধার জন্য তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে আমি কোশ্চেনটা দেওয়া আছে ধরো সাপোজ এখানে এক নাম্বার দিয়ে কোশ্চেনটা দেওয়া আছে নাম্বার ওয়ান দিয়ে রাইট দ্য নেম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আমি এখানে তোমাদের সুবিধার জন্য দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছি ধরো পরীক্ষায় এভাবে দেওয়া থাকবে তুমি জাস্ট পরীক্ষার খাতার মধ্যে এখানে কি দেওয়া আছে এ এ নাম্বারটার অ্যান্সার দ্য কোশ্চেন নং তো লিখবো ওয়ান লিখবো না ওয়ান হতে পারে টু হতে পারে সেটা লেখার পরে আমি সেখানে নাম্বার এ দিয়ে প্রশ্নটা কী ছিল হোয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো যেহেতু ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে আর কোথায় বাস করো সেটা বুঝাই যাচ্ছে সেটা কী হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমি অবশ্যই কি কোশ্চেন তুলব না কোশ্চেন তুলব না অনলি আমি কী করবো এ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্স একদম কারেক্টলি বানানটা সঠিকভাবে শুধু বানানটা কী ধরনের সেন্টেন্স সেটাই লিখে দিব নেক্সট বি হি রিডস আ বুক তাহলে এটা কী ধরনের বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে কি তোমাদের কাছে সবার ধারণা ক্লিয়ার না যে আমাদের পরীক্ষা কীভাবে আসবে এবং কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু মিস বলে দিয়েছি আশা করি আজকের ক্লাস থেকে কি বুঝতে পেরেছো যে মিস কী বুঝিয়েছি আবারও বলছি কী বুঝিয়েছি যে সেন্টেন্সগুলো কী কী সেন্টেন্স কাকে বলে কত প্রকার কী কী এবং প্রত্যেকটা ডেফিনেশন সহ যদি যখনই তুমি ডেফিনেশনটা ভালোভাবে শিখতে পারবে তখনই কিন্তু তুমি বলতে পারবে ইজিলি যে আসলে আমার কোনটা কোন ধরনের বাক্য এবং মিস তোমাদের সুবিধার জন্যও কিন্তু কোনটা কীভাবে লিখবে এবং কী কোনটা কোন ধরনের সেন্টেন্স কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণভাবে আলোচনা করে দিয়েছি আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং কি বাসায় অবশ্যই কী করতে হবে মা বাবার কথা শুনতে হবে এবং খুব সুন্দর করে পড়াগুলো খাতায় লিখে অনুশীলনও করতে হবে তাহলে আশা করি সবাই ভালো থাকবে আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে